গদখালি, গদখালি জানি কই, চিকরগাছা। হ্যাঁ চিকরগাছার গদখালি যাচ্ছি। তো অ্যাকচুয়ালি গদখালি না, আমি শুনছি এটা নাকি গডকালি। তো হচ্ছে রানী ভিক্টোরিয়া এলিজাবেথ জানি আসছিলেন, তো উনি হচ্ছে কালীর কালী পূজা দেখার খুব শখ ছিল। তো কালীরে যখন দেখলেন, দেবী কালীকে যখন দেখলেন, তখন উনি বললেন যে হচ্ছে গডকালি গডকালি। তো এটা এলাকার লোকজন যখন ওনার মুখ থেকে শুনছেন, শোনার পরে নাকি তারা তখন থেকে এটারে গদখালি বানাই দিচ্ছে, এটা আমি শুনছি আর কি। আমি যাই না কতটা পুরো সত্য। তো আমার পিছনে আছে হচ্ছে আমার বন্ধু নাহিদ, ড্রাইভিং করতেছে আর কি, শুধু ড্রাইভিং করতেছে না, গাড়ির মালিকও ডক্টর মুন। আর পিছনে আছে হচ্ছে দারাইন, আমি জনি, জনি পাঠা। তো এটা পাবলিক হবে, কি করলা জনি? সরি। তো যাই দেখি গদখালির কি অবস্থা। এখন তো প্রচুর ফুল থাকার কথা, তাই না? মূলত এই জন্যই যাচ্ছি, বহুদিন পরে বাড়িতে আসলাম। হ্যাপি ওয়াচিং। দোস্ত জনি, জনি আমি কল্পনা করিনি যে এত লোক, কি অবস্থা? হ্যাঁ এত লোক তো আমি কল্পনা করিনি, এর আগেও তো আসে, আমি এত লোক দেখি না। হঠাৎ এত জনপ্রিয় হয়ে যাওয়ার কারণ কি আমি ঠিক বুঝি নাই, বুঝলাম না। শুক্রবার আরো ফুলের সিজন এখন আর কি, এটা তো পর্যটন এলাকার মতো হয়ে গেছে, পুরো পর্যটন এরিয়া হয়ে গেছে। হ্যাঁ লোকে লোকারণ্য, গাড়ি ঘোড়ার কি অবস্থা, চিপা রাস্তা। এটা অ্যাকচুয়ালি এটা তো পুরো গ্রাম। কি ইউনিয়নের নাম? কি গদখালি ইউনিয়ন? এটা কি গদখালি কি ইউনিয়ন? ইউনিয়ন কিনা জানি না, মুনিম ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, এটা কোন ইউনিয়নের মধ্যে? ও রেল। আর যাই হোক, সামনে খোঁজ পাওয়া যাবে, সমস্যা নেই, যে দেখি কি। তো সামনে প্রচুর দোকানপাট আছে ফুলের, ফুলের মালা টালা বিক্রি করতেছে দেখলাম। এই যে এই পাশে সব প্লট, আগে আরও বেশি ছিল, আগে আরও বেশি ছিল। মুনিম ভাই, এটা কোন ইউনিয়নের মধ্যে? পানিসারা। আচ্ছা আচ্ছা, পানিসারা ইউনিয়ন। ও পানিসারাই তো আমাদের ইয়ের এলাকা, বাদলের এলাকা, আমাদের আর এক ফ্রেন্ড বাদলের দাদা বাড়ি, বাদলের দাদা।
মীর বংশ চিনেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাদল, আমাদের এক ফ্রেন্ড আছে বাদল, ওর দাদাবাড়ি এলাকা, মীর বংশের ছেলে, নামকরা বংশ এলাকা, তাই তো? নামকরা বংশ না ভাই, এলাকার সবাই এক নামে চিনে। তো যাই দেখি একটু, কিছু কয়েকটা প্লট দেখবো আমরা। এই সামনের প্লটটাতেই মনে হয় প্রচুর, সামনে যে ডানাতে যে প্লটটা দেখতেছি এখানে দেখলাম প্রচুর ফুল। তো যাই দেখি একটু, এখানে যে একটু ঘুরে ফিরে দেখি। হ্যালো গাইজ, তো আসলে এতক্ষণ যা শুনলেন সবই বাজে কথা। গদখালি নামকরণের একটা রোমান্টিক ইতিহাস আছে। গড এবং কালী থেকে কিভাবে হলো গদখালি, তো আসুন জেনে নেই ফুলের নগরী গদখালি নামকরণের ইতিহাস। তো গদখালি সম্পর্কে আসলে অনেক কল্পকাহিনী বা হাসি ঠাট্টার গল্প শোনা যায়, এগুলো সবই বাজে কথা। আমি বেশ ঘাটাঘাটি করে যেটা জানলাম, প্রায় 400 বছর আগে কোনো এক সময় পর্তুগিজ ডাকাত সর্দার রডারিক এই অঞ্চলে ঘাঁটি গেড়ে মানুষের ঘুম আরাম করে দিয়েছিল। একদিন সে স্থানীয় কমলেশের বাড়িতে ডাকাতি করতে গেলে কমলেশের সুন্দরী মেয়ে মাদালসার সঙ্গে দেখা হয়ে যায়। তো রডারিক মাদালসার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে প্রেম নিবেদন করে বসে এবং ওয়াদা করে আর কখনো ডাকাতি করবে না এবং তাকে ক্ষমা করে দিতে বলে। এক পর্যায়ে মাদালসার মন জয় করার জন্য বাড়ির পাশেই আশ্রয় নেয় রডারিক, আর মাদালসাকে পাওয়ার জন্য বাঘের সাথেও লড়াই করে, যেটা জেনারেলি হয়ে থাকে, মেয়েরা একটু পুরুষত্ব দেখা, ছেলেরা একটু পুরুষত্ব দেখাতে চায়। এই বাঘের সাথে লড়াইয়ের পর মাদালসা মুগ্ধ হয়ে যায়। এই ঘটনার পর মুগ্ধ হয়ে মা কালীর নামে রডারিককে বরণ করে নেয় মাদালসা। পরে দুজনেই সন্ন্যাস ব্রত গ্রহণ করে এবং তারা একটি মন্দির তৈরি করে। রডারিকের গড এবং মাদালসার কালী নিয়ে এই মন্দিরের নাম হয় গডকালী মন্দির। সেই নামের সূত্র ধরে এই জায়গার নাম হয় গদখালি। ভারত ছাড়াও নেপাল ভুটান থেকে প্রতি বছর পৌষকালীর মেলাতে ভক্তরা আসে এই মন্দিরে পূজা দিতে। গদখালির নাম যশ ছিল ব্রিটিশ আমলেও। ইতিহাস থেকে পাওয়া যায় এই গদখালি ছিল ব্যবসার মূল কেন্দ্র। গদখালি রেল স্টেশন, বর্তমানে যেটা পরিত্যক্ত, এটার ব্যবহার হয় না, থাকার কারণে বর্তমান উপজেলা সদর জিগরগাছার চেয়ে গদখালির ব্যবসা বাণিজ্য ভালো ছিল। গদখালিতে তৈরি হয় অনেক কলকারখানা। 1863 সালে কপোতাক্ষ নদের পশ্চিম পার যশোর জেলার অন্তর্ভুক্ত করা হয় এবং গদখালিকে একটি থানা করার প্রয়োজন হয়ে পড়ে। গদখালিতে পানীয় জলের অভাবের কারণে যশোরের দিকে 2 মাইল পিছিয়ে বেনেয়ালি নামক স্থানে গদখালির নামেই গদখালি স্থাপন করা হয়। কিন্তু বেনেয়ালি ছিল গভীর বন ও ডাকাতদের আবাসস্থল। তখনকার ম্যাজিস্ট্রেট বিনফোর্ড এর নেতৃত্বে এসব চোর ডাকাতের অভয়াশ্রম ধ্বংস করা হয়। পরবর্তীতে সুবিধা মতো কোনো এক সময় যশোর টু কলকাতা সড়কের কপোতাক্ষ নদের উভয় পাশে বাজার গড়ে ওঠায় থানা বেনেয়ালি থেকে বর্তমান স্থান জিগরগাছা থানা চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গদখালি বাজারের পতন হলে ব্যবসা বাণিজ্যেরও পতন ঘটে। তারপর থেকে গদখালি অঞ্চলের মানুষজন চাষাবাদ ধানপাটের দিকে মনোযোগ দেয়। কালক্রমে 80-এর দশকে এসে ফুলের জনক শের আলী সর্দারের হাত ধরে গদখালি এবং আশেপাশের মানুষ ফুলের চাষ শুরু করে, যা আজকে ফুলের রাজধানী গদখালি হিসেবে পরিচিত। মূলত এটাই ছিল হচ্ছে গদখালির সঠিক ইতিহাস। কারোর কাছে যদি গদখালি সম্পর্কে আর কোনো তথ্য থেকে থাকে, সত্য সঠিক তথ্য, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটা নিয়ে আরও একটা ভিডিও তৈরি করার। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি ওয়াচিং, আসসালামু আলাইকুম, পিস।